আমি এসেছিলাম কিছুদিন আগে তো আমাকে কিছু জিনিস দিয়েছিলেন দিয়েছিলেন তো আমাকে এ টোটাল মাস কিন্তু আমার টোটাল এক সপ্তাহ এতেই আমার মানে চাকরির জন্য এসেছিলাম আমি চাকরির জন্য এসেছিলাম কিন্তু ওই কোম্পানিটা আমার খুব মানে যে কোম্পানি ছিল যে ওইখানেই আমি জবটা করতে চাই তো আমার এক সপ্তাহ মধ্যি হয়ে গেছে আর সত্যি কথা আমি মানে মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে কি সত্যি মানে আর আর কি বলবো অনেক মানে খুব মানে আমি খুব মানে খুবই হবে তুমি খুশি তাই খুশি হয়ে গেছে যে ঠিক করে মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা যে কি যন্ত্রণার ভেতর দিয়ে চলছিলাম আমার ছেলেটা এত কষ্ট করছিলো হ্যাঁ কাজ পাচ্ছিলো না কিন্তু শাস্ত্রীর কাছে এসে সাত দিনেও টাইম নিল না যেখানে তিন মাস টাইম দিয়েছিল সত্যি অসাধারণ ফল পেয়েছি আমরা আমরা এখন ভীষণ ভীষণ খুশি নমস্কার অ্যাস্ট্রোলজার তপন শাস্তি বলছি আজকে আমি বলেছি আমি বারবার বলে থাকি কিছু কথা বলছি কৌশিক অবস্থা নিয়ে বলেছি আরও বলবো আরও বলছি গয়েস সঞ্চার ট্রানজিট সব কিছু নিয়ে আমি আলোচনা করছি কিন্তু আপনাদের সামনে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের দেয়ার চেষ্টা করছি আপনারা যাতে ওয়াকিবল হতে পারেন আমরা যাতে সচেতন থাকতে পারেন তো আজকে আমি যে বলবো আমাদের বৃহস্পতিকে দেবগুরু বলি আর রবিকে বলি আমরা পিতা অত রবি হচ্ছে আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা গতি সম্পর্ক ভালোবাসা প্রেম অর্থ সব রবি দেয় গ্রহদের নিজস্ব কোনো আলো নেই রবির আলোই সমস্ত গ্রহ কিন্তু আলোকিত এটা আমরা কিন্তু জানি বিজ্ঞান ভূগোল ইতিহাস সবেতে কিন্তু এর কথা আমরা পাই গ্রহদের নিজস্ব আলো নয় রবির আলোয় কিন্তু আলোকিত তো আগামী ষোলোই আগস্ট কিন্তু রবি তার নিজের ঘরে যাচ্ছে রবির নিজের ঘরটা কি সিংহর ঘর সিংহ রাশিতে কিন্তু রবির প্রবেশ হচ্ছে ষোলোই আগস্ট ভাদ্র মাসের এক তারিখ থেকে ভাদ্র মাসে রবি কিন্তু এক মাস থাকবে সিংহ রাশিতে সারা ভাদ্র মাস এবং ষোলোই আগস্ট পয়লা ভাদ্র থেকে এটার সঞ্চারটা হচ্ছে যাদের মেষ রাশি দেখবেন রবি মেষের ঘরে থাকবে বৃষ রাশিতে রবি বৃ দেখবেন বৃষ রাশিতে যাদের যেটা বললাম সরি বৈশাখ মাসে যাদের জন্ম তাদের কিন্তু রবি থাকবে মেষের ঘরে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু থাকবে রবি কোথায় থাকবে এক মাস কোথায় থাকে সারা জ্যৈষ্ঠী মাস থাকবে বৃষের ঘরে বৈশাখ্য আষাঢ় মাসে যাদের জন্ম তারা মিথুন রাশিতে কিন্তু সারা আষাঢ় মাস মিথুন রাশিতে থাকবে সেরকম পরপর যে রাশিতে যে মাসে জন্ম হয় রবি সেই মাসে কিন্তু থাকে বাংলা মাস থেকে যদি আমরা করতে পারি আর হলে ষোলোই আগস্ট থেকে শুরু হচ্ছে সতেরোই আগস্ট সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি থাকবে সিংহ রাশিতে ইংরাজি যদি আমরা ধরি কিন্তু ভাদ্র মাসের এই যে ভাদ্র মাসে থাকবেন রবি কিন্তু খুব তুখোর থাকে ভাদ্র মাসের রবির কিন্তু খুব তেজ থাকে আমরা মিলিয়ে নেবেন বৈশাখ মাসের রবির তেজ আর ভাদ্র মাসের রবির তেজ যখনই রোদ উঠছে দেখবেন পাগল করে দিচ্ছে বিশাল গরম ভাদ্র মাসের রবির তেজ থাকে মানে ভাদ্র মাস হচ্ছে মুচির পনেরো দিন আর চাষিদের পনেরো দিন চাষিরা নবান্নে যে ধানটা উঠবে ভাদ্র মাসের লাস্টে কিন্তু উঠবে এবং সেই ধান শোকাবে তার থেকে নবান্ন হবে নবান্ন মানে নতুন চালের অন্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হয় বা আমরা একটা মানে আমাদের দেশের বাড়িতে বলি লই বলি এটাকে লই তো এই ভাদ্র মাসে কিন্তু চাষির পনেরো দিন আর মুচির পর মুচিদের মানে যারা ওই বাদ বা বাজনা তৈরি করে সামনে দুর্গা পুজো আসছে ওই ঢাক ঢোল বানিয়ে ওই পনেরো দিন যা রোদটা দেবে তাতেই কিন্তু শুকিয়ে যাবে ঢাক ঢোল কিন্তু আমরা যত রোদে দেবো তত টাং টাং করে বাজবে মিলিয়ে নেবেন তবলা ঢোক ঢাক ঢোল এগুলো রোদে দিতে হয় তো এই ভাদ্র মাসে এত ঘর জামাই বলছে শাস্ত্র পর্যন্ত ঘর জামাই পর্যন্ত পালিয়ে যায় এত রোদের তেজ থাকে এই ভাদ্র মাসের রবির তেজ মানে বৈশাখ মাসের রবি কিন্তু উচ্চস্ত একদম ভালো ডিগ্রি নিয়ে বসে থাকে কিন্তু ভাদ্র মাসে রবি সিংহের ঘরে এসে কিন্তু একদম দাবদাবা জায়গায় প্রচণ্ড একটা দাবদায়ের মধ্যে কিন্তু থাকে অর্থাৎ ভাদ্র মাসে কিন্তু যাদের সিংহ রাশি সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা আর একটা যোগ আমি বলবো সেটা হচ্ছে সমসপ্তমে ওখানে কিন্তু ঠিক সম সপ্তম ঘরে দেখুন সমসপ্তমে যোগ সৃষ্টি করছে শনি মূল ত্রিকোণে বসে আছে এবং সেটা একশো উনচল্লিশ দিনের মধ্যে অনেকটাই হয়ে গেছে এখনো একশো দিন থাকবে মূল ত্রিকোণে শনি কিন্তু থাকবে পাঁচই এপ্রিল কিন্তু শনি আবার মিনেতে যাবে তখন মিন রাশির প্রচণ্ডভাবে একটা সাড়ে সাতের ফেস চলবে এখন কিন্তু এই সমসপ্তমের দৃষ্টি দিচ্ছে শনির সমসপ্তমের দৃষ্টি রবি এবং শনি এবং কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি ওখানে বসে আছে ভালো নক্ষত্রে এবং শনির একটা দাদ দাবা স্থান কুম্ভ রাশিতে শনি কিন্তু কমফোর্টেবল নিজের ঘর মকর রাশি কুম্ভ রাশি নিজের ঘর আর তুলা রাশি হচ্ছে মূল ত্রিকোণ বা উচ্চস্ত স্থান হচ্ছে শনির তুলারাশিতে যদি শনি কারুর থাকে দেখবেন বিশাল তার আধ্যাত্মিক চেতনা থাকবে সে ঠাকুর দেবতা বা পিতা মাতা ভক্তি ছাড়া কিছু বুঝবে না আধ্যাত্মিক চেতনা আছে কিন্তু কিন্তু আনে শনি ন্যায়ের কারাগ্রহ একটা যোগী তান্ত্রিক গ্রহ যদি কারুর কোনো ছকে যদি শনি কারুর তুলার ঘরে শনির অবস্থান থাকে তার মধ্যে আধ্যাত্মিক চেতনা ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা মানসিকতা উচ্চ মার্গের হবে স্পিরিচুয়াল পাওয়ার তার কিন্তু ভীষণভাবে গ্রো করবে ভালো হবে আর মকর রাশি আর কুম্ভ রাশিতে শনি তার নিজের ঘরে নিজের ঘরে আমরা খুব কমফোর্টেবল থাকি এই শনি আগস্ট রবির যে প্রবেশ সিংহ রাশিতে কেতুর নক্ষত্রে মোঘা নক্ষত্রে প্রবেশ করছে আমাদের রবি জবাকুশ সংকানিং দন্তারিং পণ দিবা ক্রম এই সূর্য সহস্রাংশতে অনুকম্প্রিবা করম এই বলেছি সূর্য প্রণাম করুন প্রতিদিন সানের পর যদি না করে থাকেন এই ভাদ্র মাসের এক তারিখ থেকে ভাদ্র মাসের সংক্রান্তি পর্যন্ত সূর্য প্রণামটা করুন আপনার জীবনে কিন্তু রোগ জ্বালাকে আপনি হারাতে মানে হারাতে পারবেন আপনার জীবনে অপজসকে আপনি খোয়াতে পারবেন আপনার জীবনে জেদ রাগটা কমাতে পারবেন প্রতিদিন বলেছি সূর্য প্রণাম করতে যদি না করে থাকেন একটা দিনও বাদ দেবেন না প্রতিদিন সানের পর সূর্য প্রণাম করুন আর ভাদ্র মাসের চার পাঁচটা যে রবিবার আছে আহতি দেন অর্ঘ দেন অর্ঘ কুশির মধ্যে জল নেবেন জল কষাকুষি আছে না আমাদের তামার কুশির মধ্যে একটু গঙ্গা জল নেবেন প্রসফুরিতে ফুল সূর্যদেব কাঁঠালি কলা ভালোবাসা কাঁঠালি কলা দেবেন তার সাথে রক্ত চন্দন এবং দুর্বা দিয়ে বুকের কাছে কূর্ম মুদ্রা মুদ্রাতে রাখবেন এই যে আমাদের যে ইয়েটা আছে কুসি যেটা আছে এটা এরকম ধরবেন মুদ্রাতে এরকম করবে কূর্ম মুদ্রা মানে কচ্ছপের মুখটা দেখতে দেখতে পাচ্ছেন এর মুদ্রা আবার ভেতরে কিন্তু থাকবেই ভেতরে এই ফাঁকটার মধ্যে কিন্তু থাকবে বুকের কাছে এখন হার্টের প্রবলেম হবে না দিয়ে মন্ত্ররা বলুন জবা গোড়ায় বা তুলসী তোলায় ওটা নিক্ষেপ করুন ওটা নিবেদন করুন ওটা অর্পর করুন ওটা অর্ঘ দেন তুলসী তোলা অথবা যে কোনো গাছ বা আসত্ত বাড়ির যে গাছ আছে দিতে পারেন ফুল গাছে আপনার জীবন ধন্য হয়ে যাবে সূর্য আমাদের প্রত্যেকে এটা তো সিংহ রাশি লগ্ন করবেই তাদের আরো ভালো হওয়ার জন্য আর কি করবে মকর রাশি কুম্ভ রাশি মেন রাশি তাদের সূর্য হচ্ছে ওদের ওই শনির একটা অশুভ প্রভাব চলছে সারা সাতই চলছে মকর রাশির অধিপতি শনি কুম্ভ রাশির অধিপতি শনি তাদের পিতা কিন্তু রবি নিজের ঘরে সুন্দরভাবে আসছে এই রাশিগুলো প্রত্যেকের বলবো প্রতি ভাদ্র মাসটা প্রতিদিন সূর্য সূর্যার্গটা করুন আর প্রত্যেককে বলবো করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে সূর্য কিন্তু আদি সূর্যকে আমরা আদি বলি আদিত্য বলি আদিত্য সূর্য রবি তপন ভাস্কর দিনমান দিনপতি সূর্যদেব রবি এগুলোকে বলি রবির আরও সব নাম আছে অতএব রবিকে আমরা যদি আদিত্য আদিকে যদি আমরা আগের সৃষ্টির আদি রবি পিতা রবি যশ যোগাযোগ আদান প্রদান রবি রবিকে যদি আমরা অর্ঘ দিতে পারি প্রত্যেকের উদ্দেশ্য ভাদ্র মাসটা করুন পয়লা ভাদ্র থেকে আপ টু লাস্ট ভাদ্রপ সংক্রান্তি পর্যন্ত করে যান আমি বলেছি সারা জীবন করতে যদি না পারো এটা করুন রানা প্রতাপ সিংহ উনি সূর্যপ্রণাম না করে জলস্পর্শ করতেন না সূর্যের মতো তেজ নিয়ে কিন্তু একটা তরবারে দিয়ে ইব্রাহিম লদিকে একদম তার গলা থেকে বডি থেকে ঘোড়া পর্যন্ত নামিয়ে দিয়েছিলেন এক কোপে কিন্তু দুটো খণ্ড করে দিয়েছিলেন ইব্রাহিম লদিকে আমরা জানি রানা প্রতাপ সিংহ শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল বলে যে সূর্য অর্গদিতে সূর্যার ঘদিত রামচন্দ্র যখন চোদ্দ বছর বনবাসে গিয়েছিল তাকে বলেছিল সূর্য প্রণাম করো তারপরে তো সুন্দরভাবে বনবাস ত্যাগ করে এসেছিলেন কিন্তু অতএব সূর্য আমাদের কিন্তু শক্তি দেয় জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি জাপানে কিন্তু কারিগরি শিক্ষায় কিন্তু ভীষণ উন্নত কেন জাপানে সূর্যটা আগে ওঠে উদীয় মানুষ প্রথম সূর্যের রেটা সূর্যের মধ্যে অনেকটা রেডিয়াম ভিটামিন এ পি সব থাকি আমরা বাচ্চা ছেলেকে দেখবেন যখন আমরা আমি দেখেছি আমার ভাই বা আমাকেও আমি শুনেছি যে আম যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তেল মাখিয়ে সরষ্যের ধানিত সর্ষের তেল মাখিয়ে কুলো আছে না কুলোর মধ্যে বসিয়ে রোদে ফেলে দিয়েছিল মানে রোদে দিয়েছিল বাচ্চা কাঁদছে ছটপট করছে রোদে ওই তেল আর রোদ দুটো মিলিয়ে শক্তি হয় এটা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি মা কাকা মাকে গায়ের রঙ একটু কালো হয়ে যায় কিন্তু সর্ষের তেল মাখিয়ে একদম যদি কুলোর মধ্যে সেটা যদি রোদের মধ্যে দেওয়া যায় এক ঘন্টা রোদের মধ্যে বাচ্চাকে দিয়ে দেওয়া হয় রোদে গ্রামে ঘরে দেশে ঘরে দেখেছি সেই বাচ্চারা তেজি শক্তি হয় সূর্যের মধ্যে অনেকটা রেডিয়াম থাকে আমরা সকালবেলা স্নান করে বা মুখ চোখ ধুয়ে যদি সূর্যকে তাকিয়ে সূর্যের দিকে নমস্কার করি মন্ত্রটা বলি সূর্যের রেটা প্রথমের যে রেটা শরীরে গায়ে লাগলে শরীর মন তেজে ভরে যায় তো যেটা বলতে যাচ্ছিলাম এই যে যোগটা ষোলোই আগস্ট সিংহ রাশিতে রবির যোগ এবং সেটা কিন্তু সিংহ রাশিতে রবির যোগ মঘা নক্ষত্র নিয়ে প্রবেশ করছে এদিকে সমসপ্তমে বসে আছে শনি কোথায় পাঁচই এপ্রিল পর্যন্ত থাকবে শনি থাকবে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে এই রবি শনির যে শনির যে সমসপ্তম যোগ রবির পিতা কিন্তু রবি ছেলে কিন্তু শনি শনির পিতা কিন্তু রবি রবি শনি যদি কারোর ঘরে থাকে আমরা বিশ যোগ বলি রবি শনি কিন্তু এক জায়গায় আমরা থাকলে ভালোবাসিনি বা রবি শনি এক জায়গায় থাকলে তাদের বিবাদ গণ্ডগোল কিন্তু রবির আগে বা পরে যদি থাকি মানে রবি যেখানে অবস্থান করেছে কারোর সিংহ রাশিতে আছে রবি যাতে ভাদ্রমাস থাকবেই রবি ওখানে যাদের বৈশাখ মাসে জন্ম রবি মেষের ঘরে থাকবেই যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম রবি কিন্তু বৃষের ঘরে থাকবেই এটা জ্যোতিষের কাছে যেতে মানে এটা কিন্তু এটাই ব্যাখ্যা তো রবি হয়তো কারুর সিংহ রাশিতে তার আগের ঘরটা হচ্ছে কর্কট রাশি ওখানে শনিল বা পরের ঘরটা কন্যা রাশি ওখানে শনি আছে তাহলে কিন্তু খুব ভালো এবারে শনির দেখতে হবে ঘরটা তার বন্ধু ঘর কিনা যদি বন্ধু ঘরে যায় খুব ভালো কিন্তু রবি শনি যদি কারোর ঘরে থাকবেন দেখবেন পিতা পুত্রের মধ্যে বিবাদ পিতা পুত্রের মধ্যে বিবাদ ঝগড়া অশান্তি ডিস্টার্ব দেখবেন রামবাবু তার ছেলেকে তেজ্যপুত্র করেছে একসঙ্গে থাকছিল পরিমানা হচ্ছে না তাহলে বিয়ে পর বিয়ে দেওয়ার পর বৌমা এসেছে বাড়িতে প্রচন্ড অশান্তি ছেলের সাথে বাবার হচ্ছে ছেলের বইয়ের সাথে ছেলের মায়ের হচ্ছে মানে শাশুড়ির ঝগড়া হচ্ছে টিকতে পারছে না তার অভিশনী কিন্তু একঘরে আছে মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন এবারে রামবাবু বললো তুই দেখে নে এই মায়ের সঙ্গে তোর বঞ্চানা তোর বইয়ের সাথে না তুই আলাদা থাক বা চলে যাক বা মায়ের সাথে বাবার সাথে বিভিন্ন ঝগড়া হয়ে বাবা তাড়িয়েই দিয়েছে এক প্রকার বলতে গেলে ছেলে কিন্তু পাশের একটা জায়গাতে ভাড়া আছে সবজি আনাজ বাজারটা কিন্তু একটাই না আমার ঘর থেকে ছেলের যে আদি ঘর সেই ঘর থেকে বাজারটা যেতে পাঁচ মিনিট ছেলে যেখানে ভাড়া নিয়ে আছে সেখানেও সাত মিনিট বাজার কিন্তু একটাই যতই হোক সে তো ছেলে বাবা রাগ করে তাড়িয়ে দিচ্ছে সংসারে অশান্তির জন্য ছেলে পাশের ঘরে আছে ছেলে খুব শান্তিতে আছে বাবাও ছেলে চলে গেছে বলে শান্তিতে আছে কিন্তু ভেতরে আমরা তো বাবা দেখুন ভেতরে মনটা কেমন হচ্ছে ছেলে বউ থাকলে কত আনন্দ কিন্তু ঝগড়াঝাটির জন্য পাঠাতে হয়েছে যখন বাজারে দেখছে আমার ছেলে চাল মাছ কিনছে সেই বাপ দেখতে পাচ্ছে বাবা দেখতে পাচ্ছে বাপ ছেলের মিলন হচ্ছে না কিন্তু বাবা দেখেছে ছেলেও বাবাকে দেখেছে তখন কিন্তু বাবার একটা শান্তি যে ছেলে আমার ঠিক আছে বাজার হাট করছে তার মানে খাওয়া দাওয়া করে ছেলে অফিসে যাচ্ছে সব ঠিক আছে ছেলের শরীর ঠিক আছে শান্তি বাবা কিন্তু একসঙ্গে থাকলে ঝগড়া তার মানে রবি শনি একদম বোঝাতে চাইলাম রবি শনি একসাথে থাকলে ঝগড়া কিন্তু রবির পরের ঘর বা রবির এই শনি মানে যে ঘরে রবি আছে তার আগের ঘর পরের ঘর সমসপ্তমে যদি থাকে একদম সরাসরি একশো আশি ডিগ্রিতে দেখতে পাচ্ছে শনি শনির দৃষ্টি রবি দেখছে তাতে করে দেখতে পাচ্ছে আমার ছেলে শনি মূল ত্রিকোণে হয়ে আছে ঠিকই ভালো জায়গায় আছে যার ফলে এই সময়টা সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে খুব ভালো হবে আর কি হবে কালপুরুষের প্রথম ঘর মেষ রাশি মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমি বলেছি মেষ রাশির মেষ লগ্নের ক্ষেত্রে রবির যে প্রবেশটা এটা পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশিটা পঞ্চম ঘরে হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি রবি নিজের ঘরে একদম সুন্দর মূল ত্রিকোণে মঘা নক্ষত্রে রবির প্রবেশ হয়েছে যার ফলে কিছু রাশির কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা মেষ রাশির ক্ষেত্রে অনেক ভালো হওয়ার কথা মেষ রাশির সম্বন্ধে আর বলবো না দু হাজার চব্বিশটা মেষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো বারবার বলে আসছে অনেকবার যেখানেই যা যাচ্ছি যেখানেই ট্র্যানজিট যেখানেই ব্যাপার সেখানে মেষ রাশিটা ভালো আসছে মেষ রাশির পঞ্চমঘর পঞ্চমঘর থেকে কী বিচার করতে হয় পড়াশোনা ঘর থেকে বিচার করতে হয় সন্তান পঞ্চমঘর থেকে পড়াশোনার উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা সেই পঞ্চমঘরের অধিপতি রবি মূল ত্রিকোণে একদম ষোলোই আগস্ট প্রবেশ করেছে খুব ভালো যুগ যার ফলে মেষ রাশির ক্ষেত্রে অনেক ভালো আছে পড়াশোনার থেকে ভীষণ ভালো সন্তান সন্ততিদের উন্নতিতে একদম ভীষণ সে গর্বা মানে গর্ববোধ করবে বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি অলরেডি মঙ্গল বৃহস্পতির যোগ পয়লা মে বৃহস্পতি ঢুকে গেছে মঙ্গল ওখানে শিষ্য ঢুকেছে ভীষণ একটা ভালো যোগ পাচ্ছে মিথুন রাশির অধিপতি বুধ বুধের সঙ্গে রবির ভালো সম্পর্ক সেই রবি নিজের জায়গায় খুব ভালো জায়গায় ভাদ্র মাসের বসে আছে ভাদ্র মাসে রবির স্থান হচ্ছে সিংহের ঘরে মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা চাকরির ক্ষেত্রে ভালো আছে কর্কট রাশির ক্ষেত্রও কিন্তু ভীষণ ভালো আছে কর্কট রাশির এটা যে ঘরটা হচ্ছে কালপুরুষের যে ঘরটা সৃষ্টি করেছে পঞ্চমগণ কর্কট রাশির এটা দ্বিতীয় ঘর হচ্ছে অতীব সেই জায়গাটা ভীষণ কিন্তু ভালো হওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে আর কি রাশির ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে অনেক ভালো হওয়ার যোগ আছে কন্যা রাশির বুধ সেই বুধের বুধ কিন্তু বুধের সমগ্র বন্ধু গ্রহ থেকে সমগ্র বুধ রবি সমগ্র বন্ধুগ্রহ আলাদা বন্ধু হচ্ছে আমার দু টাকা আছে আমার বন্ধুর কুড়ি টাকা আছে সম হলো না কিন্তু একটু উনিশ বিশ হলো টাকা পয়সায় কিন্তু সমগ্রহ মানে আমার যা টাকা আমার যা তেজ আমার বন্ধুরা তাই তেজ রবি বুধেরও কিন্তু ভীষণ তেজ কিন্তু বুধের তেষ্টা থাকে চোদ্দ বছর পর্যন্ত একটা মানুষের চার থেকে চোদ্দোর মধ্যে বুধের তেষ্টা প্রবলভাবে করে অর্থাৎ সেই সময় রবি বুধের একটা সঞ্চার এবং সেই জায়গায় কিন্তু ভীষণ ভালো এবং রবি বুধ ঘরে থাকলে আমরা বলি বুধাদিত্য যোগ যেহেতু বুধের খুব সমাগ্রহ রবি নিজের ঘরে একদম সুন্দরভাবে সিংহ রাশিতে আছে কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো হবে ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে এখন যে বর্তমান পয়সান বৃহস্পতি মঙ্গল বৃষের ঘরে আছে বুধ বসা আছে কর্কটের ঘরে রবি শুক্র বসে আছে কথায় সিংহের ঘরে কেতু বসে আছে কন্যার ঘরে চন্দ্র এখন এই মুহূর্তে প্রোগ্রামটা করছে ধনুর ঘরে বসে আছে আর শনি বসে আছে কোথায় মূল ত্রিকোণে বসে আছে বক্রি অবস্থায় কুম্ভের ঘরে রাহু বসে আছে মিনের ঘরে তো সেই ক্ষেত্রে বলব সিংহ কন্যা বৃশ্চিক রাশির ভালো হবে কুম্ভ রাশির এই সমসপ্তম যোগটা কিন্তু ভালো হবে ওই যে বললাম রবি শনি ঘরে থাকলে যেহেতু সমসপ্তম দৃষ্টি দিয়েছে বাবা ছেলের কুম্ভ রাশির ক্ষেত্রে যে ডিস্টার্ব চলছিল সাড়ে সাতের যে অশুভ প্রভাব চলছিল একটা মাস খুব ভালো থাকবেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা মেষ রাশির ক্ষেত্রে ভালো বললাম কুম্ভ রাশি ভালো বললাম বৃশ্চিক রাশি সিংহ রাশি কন্যা রাশি ভালো বললাম প্রেমপীতি যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে পিতা মাতার সঙ্গে যাদের সম্পর্ক গোলমাল ছিল তাদের সেই সেই উন্নতিটা হবে প্রচণ্ডভাবে উন্নতি হবে ছেলের আগ করে চলে গেছিল কিন্তু এর মধ্যে ভাদ্র মাসের মধ্যে চলে আসবে বা এর আগে বা পরে চলে আসবে ছেলের সাথে বা ভাদ্র মাসের মধ্যেই কিন্তু এই ষোলি আগস্ট থেকে একটা যোগ হবে পিতা পুত্রের ভালো যোগ হবে বাবা চলায় যা আবার হয়ে গেছে এরকম একটা ঘটনা ঘটতে পারে সংযোগ ঘটতে পারে সমসপ্তম যোগ এটা খুব ভালো যোগ যেহেতু শনি কুম্ভের ঘরে আছে রবি ঢুকেছে ষোলোই আগস্ট ঢুকবে এবং সেটা সিংহর ঘরে বিরাট একটা ভালো যোগ কিন্তু ইন্ডিকেট করছে পাঁচই এপ্রিল শনি আবার মিনে আসবে মিনে আবার সাড়ে সাতটার চলবে পিতা পুত্রের ক্ষেত্রে যে গোলমালটা ছিল সেটা অনেকটা ভালো হবে সেটা খেয়াল রাখবেন সিংহ আসের খুব ভালো আছে কন্যা রাশির খুব ভালো আছে বৃশ্চিক রাশির কুম্ভ রাশির মেষ রাশির বৃষ রাশির মিথুন রাশির রাশিগুলো অনেক ভালো যাবে একটা মাস দেখবেন অনেক অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে পিতা পুত্রের যদি গোলমাল ছিল সেটা ভালো হবে মানসিক অস্থিরতাটা কাটবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যেটা গোলমাল ছিল বা কষ্ট পাচ্ছিল না সেটা অনেকটা কাটবে সাবধান সতর্কতার মধ্যে কিন্তু একটু থাকতে হবে প্রত্যেকের উদ্দেশ্য বলব শুধু কুম্ভ রাশি আর মকর রাশি কর্কট রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে আর সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো আছে সর্বদিকে যেহেতু শুক্রের অবস্থান রবি শুক্র একটা মানে সাংসারিক না মানে প্রেমের একটা ডিস্টার্ব হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখবেন নেপেচোকে কথা বলবেন প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে মেনে মানিয়ে নেবেন দেখবেন অনেক ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যেও যে সম্পর্ক যদি গোলমাল থাকে সিংহ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে সেটা একটু মেনে নেবেন বাকি ওভারঅল অনেক দিক থেকে ভালো আছে সব ভালো তো হয়নি যেটা একটু গোলমাল হচ্ছে পিঙ্ক পয়েন্ট আমি বলে দিলাম আর সিংহ রাশির ক্ষেত্রে টাকা পয়সা একটু বেরিয়ে যেতে পারে অযথা কাউকে টাকা ধার দেবেন না কোনো ইনভেস্ট করবেন না ভাদ্র মাসে কোনো ভালো কাজ করবেন না ভাদ্র মাসে কোনো কোথাও বেশি যাবেন না দূরে কাউকে টাকা পয়সা ধার দেবেন না কোনো ফ্ল্যাট বাড়ি গাড়ি কিনবেন না সূর্য প্রণাম করুন পিতা মাতার একটু সেবা করুন প্রত্যেকের উদ্দেশ্য বলব ভাদ্র মাসে রবির এই যে সঞ্চার রবি হচ্ছে পিতা পিতা মাতাকে একটু পছন্দের জিনিস খাওয়ান দেখবেন অনেক শান্তি পাবেন এই সঞ্চার নিয়ে কিছু বললাম অনেক রাশির কিছু ভালো মন্দ হচ্ছে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন অনেক ভালো থাকবেন খুব ভালো থাকুন নমস্কার